আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যারা শুনছেন এবং দেখছেন সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগত। আমি রাজিয়া সুলতানা কর্মরত আছি শহীদ বুদ্ধিজীবী ডক্টর হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয় শরীয়তপুরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি নবম শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থী বন্ধুদের জন্য। বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইটি থেকে পাঠদান করব। চলো কথা না বাড়িয়ে পাঠে ফিরে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ইতিহাস বিষয়ক আলোচনায় যুগের বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থসামাজিক ও রাজনৈতিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই যুগ বিভাজন নির্ণয় করা হয়ে থাকে। ঐতিহাসিকগণ খ্রিস্টপূর্ব 500 শতক থেকে খ্রিস্টীয় 1300 শতক পর্যন্ত সময়কালকে বাংলার ইতিহাসে প্রাচীন যুগ বলে মনে করেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চতুর্থ অধ্যায়ের প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। 326 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পাঠ শিরোনাম খাতায় তুলে নাও। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো আমাদের পাঠে চতুর্থ অধ্যায় কি ছিল? 326 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1204 খ্রিস্টাব্দ। কথাটি নিয়ে তোমাদের সংশয় থাকতে পারে, খ্রিস্টপূর্বাব্দ এবং খ্রিস্টাব্দ। আমি বিষয়টা একটু ক্লিয়ার করে নিই, তোমরা বুঝে নাও। খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মের পূর্বের সময়টা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ, এবং যিশু খ্রিস্টের জন্মের সময় থেকে খ্রিস্টাব্দ, কেমন? অর্থাৎ পূর্ববর্তী এবং পরবর্তী সময়। আশা করছি তোমরা খ্রিস্টপূর্বাব্দ এবং খ্রিস্টাব্দ নিয়ে আর কোনো ঝামেলাতে থাকবে না। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠের শিক্ষণফলগুলো আগে আমরা জেনে নিই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ রাজবংশ ও তাদের শাসনকাল সম্পর্কে বর্ণনা করতে পারবে। প্রাচীন বাংলার রাজনৈতিক চর্চায় তৎকালীন গুরুত্বপূর্ণ রাজবংশ সমূহের অবদান সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করতে সক্ষম হবে। প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকভাবে জানতে সমর্থ হবে। আশা করছি আজকের শিক্ষণফল তোমাদের জন্য খুবই ফলপ্রসূ হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা প্রাচীন বাংলার চারটি গুরুত্বপূর্ণ রাজবংশ নিয়ে আলোচনা করব। প্রথমটি মৌর্য ও গুপ্ত যুগের বাংলা, অর্থাৎ মৌর্য ও গুপ্ত যুগে বাংলার অবস্থা, অর্থাৎ আমাদের বাংলাদেশের অবস্থাটা কেমন ছিল সেই সম্পর্কে আগে আমরা ধারাবাহিক আলোচনা করে নিব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো গুপ্ত যুগের পূর্বে প্রাচীন বাংলার ধারাবাহিক ইতিহাস রচনা করার তেমন কোনো উপাদান পাওয়া যায়নি, কেননা তখনকার মানুষ আজকের মতো ইতিহাস লিখতে অভ্যস্ত ছিলেন না। ভারতীয় এবং বিদেশি সাহিত্য এ সময়কার বাংলা সম্পর্কে ইতস্ত বিক্ষিপ্ত উক্তি থেকে আমরা ইতিহাসে অল্প স্বল্প উপাদান পাই। তবে প্রকৃত ইতিহাস আসে গ্রিকবিদ আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় থেকে, অর্থাৎ 327 থেকে 326 খ্রিস্টপূর্বাব্দে। গ্রিক লেখকদের কথায় তখন বাংলাদেশে গঙ্গা হৃদয়, খেয়াল করবে কথাটি, গঙ্গা হৃদয় নামে এক শক্তিশালী রাজ্য ছিল। গঙ্গা নদীর যে দুটি স্রোত এখন ভাগীরথী ও পদ্মা বলে পরিচিত, এই উভয়ের মধ্যবর্তী অঞ্চলে গঙ্গা হৃদয় জাতি বসবাস করত। গ্রিক গ্রন্থাগার গঙ্গা হৃদয় ছাড়াও প্রাসীয় নামে অপর এক জাতির উল্লেখ করেছেন। তাদের রাজধানীর নাম ছিল পালি বোথারা, অর্থাৎ পাটলিপুত্র। গ্রিক লেখকদের বর্ণনার উপর নির্ভর করে অনুমান করা যেতে পারে যে এই দুই জাতি একই রাজবংশের নেতৃত্বে একসঙ্গে আলেকজান্ডারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। এও অনুমান করা যেতে পারে আলেকজান্ডারের আক্রমণের সময় বাংলার রাজা মগধাদি দেশ জয় করে পাঞ্জাব পর্যন্ত স্বীয় রাজ্য বিস্তার করেছিলেন। তিনি ছিলেন পাটলিপুত্রের নন্দবংশীয় কোনো রাজা। এ সময় যে বাংলার রাজাই সমধিক শক্তিশালী ছিলেন প্রাচীন গ্রিক লেখকদের লেখা থেকে তা নিঃসন্দেহে প্রমাণিত হয়। আলেকজান্ডারের ভারত ত্যাগের মাত্র 2 বছর পর, অর্থাৎ 321 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সম্রাট
চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের এক বিশাল অঞ্চলের উপর মৌর্য বংশের প্রভুত্ব স্থাপন করেন। এখানে তাহলে আমরা কার কথা জানলাম? মৌর্য বংশের সাথে চন্দ্রগুপ্তের কথা। উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয় সম্রাট অশোকের রাজত্বকালে, অর্থাৎ 269 খ্রিস্টপূর্বাব্দ থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ সময়কার। অঞ্চলটি মৌর্যদের একটি প্রদেশে পরিণত হয়েছিল। প্রাচীন পুণ্যনগর ছিল এ প্রদেশের রাজধানী, অর্থাৎ মৌর্যদের রাজধানীর নাম কি ছিল? পুণ্যনগর। উত্তরবঙ্গ ছাড়াও মৌর্য শাসন কর্ণসুবর্ণ, অর্থাৎ বর্তমান মুর্শিদাবাদ, তাম্রলিপ্ত, হুগলি সমতল, দক্ষিণ পূর্ব বাংলা অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল। মৌর্য সাম্রাজ্যের পতনের পর শুঙ্গ, পরে কম্ব বংশের আবির্ভাব ঘটে। ধারণা করা হয় তারা কিছু ছোট ছোট অঞ্চলের উপর কি করেন? শাসন প্রতিষ্ঠা করেন। এরপর বেশ কয়েকটি বিদেশি শক্তি ভারতবর্ষে আক্রমণ করে। এরপর গ্রিক, শক, কুষাণ প্রভৃতিও উল্লেখযোগ্য। তবে এই আক্রমণে বাংলা পর্যন্ত এসেছিল কি না তার সঠিক ইতিহাস জানা যায়নি। ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল 320 খ্রিস্টপূর্বাব্দে। এই গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত ছাড়াও গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের রাজত্বকালে কিন্তু গুপ্ত বংশের মর্যাদা বা প্রতিপত্তি অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল। এই রাজ্যে সমুদ্রগুপ্তের নামে একজন রাজার কথাও জানা যায়। শিক্ষার্থী বন্ধুরা, গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে বঙ্গ জনপদে একটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে। তাম্র শাসন, অর্থাৎ তামার পাতে খোদাই করা রাজন বিভিন্ন ঘোষণা বা নির্দেশনা থেকে জানা যায় সেই স্বাধীন বঙ্গরাজ্যে তিনজন শাসক বা অধিপতি ছিলেন। তারা ছিলেন গোচন্দ্র, ধর্মাদিত্য, সমাচার দেব। এই তিনজনের নাম জেনে রাখা তোমাদের জন্য খুবই জরুরি, কারণ স্বাধীন বঙ্গরাজ্যের শাসক বা অধিপতি হিসেবে তারা সমধিক পরিচিত ছিলেন এবং তারা প্রত্যেকেই মহারাজের ধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন। প্রত্যেকেই নিজের নামের সাথে কি উপাধি গ্রহণ করেছিলেন? মহারাজের ধীরাজ। এই তিনজন রাজার, অর্থাৎ স্বাধীন বঙ্গরাজ্যের পতন ঘটে কথিত আছে চালুক্য বংশের রাজা কীর্তিবর্মনের হাতে। অর্থাৎ স্বাধীন বঙ্গরাজ্যের পতন ঘটলো কার হাতে? চালুক্য বংশের রাজা কীর্তিবর্মনের হাতে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো কোন সময় বা কিভাবে স্বাধীন বা শক্তিশালী বঙ্গরাজ্যের পতন ঘটেছিল তার কিন্তু নির্দিষ্ট কোনো ঘটনা ইতিহাসে নেই। তবে এই দাক্ষিণাত্যে চালুক্য বংশের রাজা কীর্তিবর্মনের নাম শোনা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানব স্বাধীন গৌড় রাজ্য। 594 খ্রিস্টাব্দে গোড়ার দিকে গৌড় অঞ্চল ক্ষমতা দখল করেন। স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন মহাসামন্ত শশাঙ্ক। শশাঙ্কের পরিচয়, তার উত্থান, তার জীবন কাহিনী আজও অজানা, অর্থাৎ পরিষ্কার নয়। গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসককে বলা হতো মহাসামন্ত। ধারণা করা হয় শশাঙ্ক ছিলেন গুপ্ত রাজা মহাসেন গুপ্তের একজন মহাসামন্ত অথবা তার পুত্র অথবা ভ্রাতুষ্পুত্র। শশাঙ্কের রাজধানী ছিল কোথায়? কর্ণসুবর্ণ। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণসুবর্ণ। তিনি গৌড়ের অধিকার স্থাপন করে প্রতিবেশী অঞ্চল রাজ্য বিস্তার করতে শুরু করেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানবে যে শশাঙ্ককে বলা হয় প্রাচীন বাংলার ইতিহাসে প্রথম সার্বভৌম শাসক। অর্থাৎ তিনি এতটাই ক্ষমতাবান বা এতটা শক্তিশালী শাসক ছিলেন যে তিনি একাই পুরো গৌড় রাজ্যকে কি করতে পেরেছিলেন, তার গৌড় রাজ্যকে স্বাধীনভাবে পরিচালনা করতে পেরেছিলেন এবং তার সাথে সাথে তিনি অন্যান্য অঞ্চলেও তার রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। তবে শশাঙ্কের সময়ে তার জীবনদশা তাকে কিন্তু অনেকগুলো যুদ্ধের সম্মুখীন হতে হয়েছে। তোমরা একটু খেয়াল করো ব্যাপারটা, শশাঙ্ক ছিলেন কোথায়? গৌড় রাজ্যে। হ্যাঁ, তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ, কিন্তু সেই গৌড় রাজ্যে আরো কিছু রাজবংশের উদ্ভব ঘটে। একটি ছিল ধানেশ্বর, আরেকটি ছিল কৌনজ। আমাদের বইটা এগুলো বিস্তারিত আছে, কিন্তু আমি তোমাদেরকে একটু সহজ করে তুলে ধরলাম যাতে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়। সেই ধানেশ্বরের পুষ্যবতী অঞ্চলের
তিনজন খুবই মানে ইতিহাসে তিনজনের নাম খুব জনপ্রিয়। একজন হচ্ছে রাজ্যবর্ধন, আরেকজন হর্ষবর্ধন এবং তাদের বোন রাজ্যশ্রী। আর তাদের পিতা ছিলেন কি প্রভাকর বর্ধন, অর্থাৎ পুষ্যবতী ধানেশ্বরের পুষ্যবতী বংশের রাজা প্রভাকর বর্ধনের দুই পুত্র রাজ্যবর্ধন, হর্ষবর্ধন এবং রাজ্যশ্রী। এর পরের আরেকটি অংশ ছিল কৌনজ, সেখানে মৌখরি বংশের রাজা ছিল কে গ্রহবর্মা। তো এদিকে খেয়াল করো, এই মৌখরি বংশের রাজা গ্রহবর্মা রাজ্যশ্রীকে বিয়ে করেন। বিয়ে করার ফলে দেখা গেল এই ধানেশ্বর আর কৌনজের মধ্যে পারিবারিক যে একটা সম্পর্ক সৃষ্টি হলো, দুই রাজ্যের মধ্যে একটা সুসম্পর্ক সৃষ্টি হলো, বরং তাদের ক্ষমতাটা একটু বেড়ে গেল। এটা কিন্তু শশাঙ্ক খুব একটা সুনজরে দেখেননি। এই সুযোগে সে কি করলেন, মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করলেন। তখন কি হলো, সেই দেবগুপ্তের সাথে মৌখরি রাজ অর্থাৎ রাজ্যশ্রীর স্বামী গ্রহবর্মার যুদ্ধ হয় এবং যুদ্ধে কি হয়, গ্রহবর্মা নিহত হন। দেবগুপ্ত মালবরাজ দেবগুপ্ত রাজ্যশ্রীকে বন্দি করে নিয়ে আসেন। বোনকে উদ্ধারের জন্য রাজ্যবর্ধন দেবগুপ্তের সাথে যুদ্ধ হয় এবং যুদ্ধে কি হয় যে রাজ্যবর্ধন শহীদ হন বা মারা যান। কেমন তার পরবর্তী ইতিহাস, হর্ষবর্ধন দেবগুপ্তকে পরাজিত করেন বা এরকম কিছু। কিন্তু দেখা গেল যে সর্বোপরি শশাঙ্ক সবসময়ই কিন্তু শক্তিশালী শাসকই ছিলেন, কারণ তার সময়ে যদিও কেউ মাথা চড়া দিয়ে উঠতে পারেনি, তিনি সুকৌশলে সুনিপুণভাবে তাদের সবাইকে কিন্তু পরাস্ত করতে সক্ষম হয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো শশাঙ্ক কিন্তু শৈব ধর্মের উপাসক ছিলেন। তিনি শৈব ধর্মের উপাসক ছিলেন। বিখ্যাত পর্যটক হিউয়েং সাং শশাঙ্ককে বৌদ্ধ ধর্ম বিদ্বেষী বলে আখ্যায়িত করেছেন, তবে এ ব্যাপারে তেমন কোনো জোরালো প্রমাণ আজও পাওয়া যায়নি। সপ্তম শতকে বাংলার ইতিহাসে শশাঙ্ক একটি বিশিষ্ট নাম। প্রাচীন বাংলার ইতিহাসে তিনিই প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম শাসক। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ চারটি রাজবংশের কথা এবং রাজনৈতিক ইতিহাস জেনে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে পাঠের গুরুত্বপূর্ণ তথ্যগুলি তোমরা খাতায় তুলে নাও। দেখো, আমরা আজকে পাঠের মধ্যে এই কথাটা আমাদের ছিল যে বাংলাদেশে গঙ্গা রিরয় নামে এক শক্তিশালী রাজ্য ছিল। গঙ্গা এবং ভাগীরথী নদীর মধ্যবর্তী অঞ্চলে এদের বাস ছিল। আলেকজান্ডার ভারত ত্যাগের দুই বছর পর অর্থাৎ 321 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। এখানে আলেকজান্ডার কিন্তু গ্রিক বীর, তিনি কিন্তু ভারত জয় করার জন্য এসেছিলেন। তিনি আবার যখন চলে গেলেন তারপরে চন্দ্রগুপ্ত কি করলেন, মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। অর্থাৎ এখানে আমরা দুটো জিনিস জানলাম, চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, আবার কত সাল 321। তারপরে আছে দেখো ভূচন্দ্র, ধর্মাদিত্য ও সমচাদেব নামে তিনজন রাজা স্বাধীন বঙ্গরাজ্য শাসন করতেন, অর্থাৎ বঙ্গরাজ্যের সাথে ভূচন্দ্র, ধর্মাদিত্য ও সমচাদেবের নাম জড়িত। গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসককে বলা হতো মহাসামন্ত। যেমন আমরা গোরাজ্য পড়ানোর সময় বারবার বলেছিলাম শশাঙ্ক একজন মহাসামন্ত ছিলেন। তো সেই গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসনকর্তাকে কি বলা হয়, মহাসামন্ত। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল অশোকের রাজত্বকাল, অর্থাৎ অশোক 269 খ্রিস্টপূর্বাব্দ থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কি করেছেন, রাজত্ব করেছেন। তারপরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল গুপ্ত শাসনে অর্থাৎ গুপ্ত যুগের পরিসমাপ্তি ঘটে দুর্ধর্ষ পাহাড়ি হুন জাতির হাতে। গুপ্ত শাসনের পরিসমাপ্তি ঘটে কাদের হাতে, দুর্ধর্ষ পাহাড়ি হুন জাতির হাতে। আশা করছি তোমাদের উপকারে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, পাঠদান শেষ করলাম, কিন্তু কতটুকু আয়ত্ত করলাম এটা যাচাই না করলে কি হয়, চলো একটু মূল্যায়নে যাই। তোমরা প্রশ্নগুলির উত্তর ঝটপট খাতায় তুলে নাও এবং আমার সাথে মিলিয়ে নিবে, অবশ্যই আমি বলে দিব, তারপরে তোমরা চেষ্টা করো। মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্ট পূর্বাব্দে? ধানেশ্বরের রাজা কে ছিলেন? শশাঙ্ক কোন ধর্মের উপাসক ছিলেন? আলেকজান্ডার কত খ্রিস্ট পূর্বাব্দে ভারতবর্ষ আক্রমণ করেন? শশাঙ্ক বৌদ্ধ ধর্ম বিদ্বেষী কথাটি কে বলেছেন? তোমরা চেষ্টা করো, তারপরে আমার সাথে মিলিয়ে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা
উত্তরগুলো পেরেছো। তারপরে আমার সাথে মিলিয়ে নাও। আমার প্রথম প্রশ্ন, মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টপূর্বাব্দে? সবাই জানো 321 খ্রিস্টপূর্বাব্দে। ধানেশ্বরের রাজা কে ছিলেন? প্রভাকর বর্ধন। শশাঙ্ক কোন ধর্মের উপাসক ছিলেন? হ্যাঁ, শৈব ধর্মের উপাসক ছিলেন। আলেকজান্ডার কত খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষ আক্রমণ করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কত সাল? 327 থেকে 326 খ্রিস্টপূর্বাব্দে। শশাঙ্ক বৌদ্ধ ধর্ম বিদ্বেষী কথাটি কে বলেছিলেন? বিখ্যাত পর্যটক হিউয়েন সাং। মিলিয়েছ? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিয়েছি, তোমরা বাড়িতে নিয়ে চেষ্টা করবে। দেখো, প্রথম প্রশ্ন, বাংলার ইতিহাসে গৌড় জনপদের ঐতিহাসিক পটভূমি ব্যাখ্যা করো। অর্থাৎ এই গৌড় জনপদের একটি ঐতিহাসিক পটভূমি আছে, সেটি ব্যাখ্যা করবে। যে সকল শক্তির সঙ্গে শশাঙ্কের সংঘর্ষ হয়েছিল তার একটি তালিকা তৈরি করো। অর্থাৎ শশাঙ্ক যে ত্রিশক্তির সংঘর্ষ, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। এটা তোমরা একটু চার্ট আকারে শিখে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, নভেম্বর মাস শুরু হয়েছে নির্ধারিত অ্যাসাইনমেন্টের কাজ। আমাদের পরবর্তী ক্লাসে মূল্যায়নের জন্য এটি অতীব জরুরি একটি বিষয়। তো তোমরা অবশ্যই সরকারের নির্দেশনা অনুসরণ করবে, এই এক মাস বাড়িতে থাকবে এবং নির্ধারিত পাঠের অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে তোমার সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাবে। অর্থাৎ তুমি বিষয়বস্তুর আলোকে নির্ধারিত অ্যাসাইনমেন্ট তৈরি করবে এবং স্কুলে জমা দিবে। ভালো থেকো তোমরা, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।